আমি মানুষ স্যার, আমাকে ফাঁসি দিন। পুলিশের কাছে কাতর আবেদন মায়ের, পাশেই পড়ে শিশুর দেহ। কথায় বলে বন্যেরা বনে সুন্দর, আর শিশুরা মাতৃক প্রড়ে। এক কথায় মা আর সন্তানের সম্পর্ক পৃথিবীর সব থেকে মধুর আদরের সম্পর্ক। কিন্তু সেই সম্পর্কের মধ্যেই এবার এক নৃশংসতার দৃশ্য ধরা পড়ল, যা দেখে রীতিমতো শিউড়ে উঠল এলাকাবাসী। নিজের হাতেই ন বছরের সন্তানকে খুন করল জন্মদাত্রী মা। সন্তানের জ্বালায় অতিষ্ঠ হয়ে এই রকম নৃশংস কাজ করেছে বলেই জানিয়েছেন ওই মা। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীর পশ্চিম জয়নগর এলাকার মহাবীর ক্লাব সংলগ্ন এলাকাতে। জানা গিয়েছে সোমবার সন্ধ্যায় ছেলে জয়দীপ গোয়ালার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তাকে খুন করে মা সুপ্রভা গোয়ালা। ঘটনার পর মা সুপ্রভা গোয়ালা জানায় ছেলে পড়াশুনো করতে চাইত না, এমনকি চুরিও করত, বাইরে গেলে লোকজনকে জ্বালাতন করত। এমনকি ওর এই জ্বালাতনের কারণে অনেক জায়গায় আমাকে কাজ ছেড়ে চলে আসতে হয়েছে। মেয়ের বিয়ে দিয়েছি, আমার স্বামী নিখোঁজ, শ্বশুরবাড়ি কৈলা শহরে, কিন্তু আগরতলায় থেকে দিনমজুরের কাজ করে ছেলেকে নিয়ে থাকি। এদিন আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় এমন কাজ করে ফেলেছি। আমি মা নই স্যার, আমাকে ফাঁসি দিন। আমি মা না স্যার, আমার ফাঁসি দেন, আমার কোনো দুঃখ নাই। আমি বিরক্ত হয়ে গেছি ছেলের প্রতি। ছেলে অনেক দুষ্ট, কথা শোনে না, সুর কথা শোনে না, পড়াশোনা করে না, ঘর থেকে টাকা চুরি করে। মানে এটা কয়দিন করছে? প্রায় দিনই করে। আমি ঘরে টাকা রেখে যেতে পারি না কাজে, তারে ঘরে রেখে যাইতে বাইরের দরবার ঘরে আনে টাই না, তে পড়াশোনা করে না, এরে কেউ দেখতে পারে না। তারে কাজে সাইডে লয়ে গেলে তার লাগে আমি কাজ করতে না, মানুষ আমার কাজের দিকে ভাই ফেলে। বহুদিন ধরে যবে থেকে বুঝে রয়েছে তবে থেকে এরকম কাজ করে। এমন কি করছে ছেলে? মানে জালি আপনি তার মাইরা নিছেন? ছেলে বহুত দুষ্ট স্যার, ছেলে আমারে পারে না, আমারে মারব ছেলে। আমি মা না স্যার, আমারে ফাঁসি দেন, আমার কোনো দুঃখ নাই স্যার। তারে এত করে বুঝাই সে বুঝে রাজি না। আমি এত কষ্ট করে টাকা রুজি করি, সে টাকাটাও ঘরে রাখতে পারে না। তারে বাড়িতে তুয়ে গেলে সে বাড়িতেও থাকে না, বাইরে কাজে লয়ে গেলে তার লাগে আমি কাজও করতে পারি না, মানুষে আমার কাজের থেকে বাইর করে দেয়। তার লাগে আমি ফিটা বন্ধ খাইছি স্যার, মানুষের এই জিনিস এই জিনিস নষ্ট করে হিটা ভাঙে হিটা ভাঙে। খবর পেয়ে ঘটনাস্থলে আসা কর্তব্যরত পুলিশ কর্মীদের উদ্দেশ্যে একথাই বলেন ওই মা। ঘটনার দিন ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে দড়ি দিয়ে ছেলের গলায় আঘাত করে চিৎকার শুরু করেন মা সুপ্রভা গোয়ালা। সুপ্রভার চিৎকার শুনে ছুটে আসেন বাড়ির মালিক সাবিত্রী চৌধুরী। তিনি বলেন মাত্র 14 দিন আগেই ওরা এখানে ভাড়া এসেছে, আর এর মধ্যেই ওই মহিলা এই কাণ্ড ঘটিয়েছেন। ওর চিৎকার শুনেই আমি এখানে এসে দেখি এই অবস্থা। ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হন স্থানীয় পুলিশ কর্তারা। পুলিশ এসে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এমন রুদ্ধশ্বাস ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সন্ধ্যা 6টার দিকে আমাদের কাছে একটা খবর আসে যে আবাসন, যে মহাবীর ক্লাবের সাথে যে আবাসন আছে, আবাসনের এখানে একটা বাচ্চা ছেলের এর মা নাকি মেরে ফেলছে। তখন এই খবরের ভিত্তিতে আমরা এখানে আসি, এসে তখন দেখি যে একটা ছেলে পড়ে আছে ঘরের ভিতরে, সাথে মা বসে আছে। তো তখন প্রাথমিকভাবে সাথে একটা লাঠিও ছিল আর একটা দড়িও ছিল। তখন আমরা
দেখবো কি হয়েছে। আর বডিটা এখন আমরা পোস্টমর্টমের জন্য শিফট করবো, আর পরবর্তীতে পোস্টমর্টম রিপোর্টে কী আসে তার উপর ডিপেন্ড করে আমরা ইনভেস্টিগেশনে যেটা বের হবে এই হিসাবে আমরা আইনি স্টেপ নেব। মা এখনও এমনভাবে মানে কিছু ক্লিয়ার বলেনি, বাকিটা আমরা পোস্টমর্টম রিপোর্টের পরে মাকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা জানতে পারবো আর কি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, আগরতলা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।